বাইকটা প্রচুর ওভারহিট হচ্ছে। এই প্রচণ্ড গরমে যেখানে মানুষ টিকে থাকতে পারছি না, সেখানে বাইক তো ওভারহিট হবে, এটাই স্বাভাবিক। তবে এই গরমে আমাদের প্রিয় বাইকটির যত্নে আমাদের উচিত বাইকের হিটিং ইস্যু যাতে কম হয় সেদিকে বিশেষ খেয়াল রাখা। এয়ার কুলড, অয়েল কুলড এই বাইকগুলোর তুলনায় লিকুইড কুল বাইকগুলোতে হিটিং ইস্যুর পরিমাণ অনেক বেশি হয়। তাই লিকুইড কুল বাইকগুলোতে এই হিটিং ইস্যু কমানোর জন্য সঠিক সময়ে সঠিকভাবে কুলেন্ট পরিবর্তন এবং রিফিল করা দরকার। কুলেন্টের কথা যখন আসলো, তখন সবথেকে বড় চিন্তার বিষয় হচ্ছে বাজারে এত এত কুলেন্ট থাকতে আপনি সঠিক কুলেন্ট চিনবেন কিভাবে। আপনার এই সমস্যার সমাধান দেওয়ার জন্য একটি প্রতিষ্ঠান হচ্ছে রানা এন্টারপ্রাইজ, যারা বাংলাদেশের বাজারে বছরের পর বছর ধরে বাইক কেয়ার আইটেম নিয়ে কাজ করে যাচ্ছে। সবুজ কালার হলেই কিন্তু বাজারের সব কুলেন্ট এক না। আপনি যদি আপনার বাইকে সঠিক কুলেন্ট ব্যবহার করতে না পারেন, সেক্ষেত্রে আপনার বাইকের হিটিং ইস্যু কিন্তু কমবে না এবং আপনার বাইকটি আস্তে আস্তে ক্ষতি হতে থাকবে। আমরা যখন ফ্লেমিঙ্গো নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করলাম, তখন আমরা তাদের বেশ কিছু সার্টিফিকেশন পেলাম, আর এত এত সার্টিফিকেট কিন্তু তারা তাদের প্রোডাক্টের কোয়ালিটির কারণেই পেয়েছে। ফ্লেমিঙ্গোর দুইটি কালারের কুলেন্ট অ্যাভেলেবেল রয়েছে, গ্রিন অ্যান্ড রেড। গ্রিন কুলেন্টটি মূলত বাইক এবং নন হাইব্রিড কারগুলোর জন্য ব্যবহার করা হয়, এবং এই রেড কুলেন্টটি মূলত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বাইকগুলো এবং হাইব্রিড কারের জন্য ব্যবহার করা হয়। কুলেন্ট পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু নিয়ম থাকে। আপনি যদি সঠিক নিয়মে কুলেন্ট পরিবর্তন করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু বাইকের হিটিং ইস্যু কমার থেকে বরং আরও বেড়ে যাবে। আমরা এখন আমাদের এই বাইকটিতে কুলেন্ট পরিবর্তন করব এবং এর সঠিক নিয়মগুলো আপনাদের জানাবো। চলুন তাহলে দেখা যাক এই ফ্লেমিঙ্গোর কুলেন্ট পরিবর্তন করার পরে আমাদের বাইকের হিটিং ইস্যু কতটা কমে। কুলেন্ট পরিবর্তন করার সময় সর্বপ্রথম আপনার খেয়াল রাখতে হবে, যখন বাইকে কুলেন্ট ঢালতেছেন ওই অবস্থায় বাইকের স্টার্ট অবশ্যই অন রাখতে হবে, এবং স্টার্ট অন থাকার পাশাপাশি আপনাকে বারবার থ্রোটল দিতে হবে, যাতে করে কুলেন্ট চেম্বারে যে হাওয়াটা ছিল যখন আপনি কুলেন্ট ড্রেন করেছেন তখন বেশ হাওয়া ঢোকে, ওই হাওয়াটা যাতে ফিল আপ হয়ে যায়। এবং ওই হাওয়া থাকা অবস্থায় কুলেন্ট দিলে কিন্তু আপনার সম্পূর্ণ কুলেন্ট ট্যাঙ্কে কুলেন্ট যাবে না এবং বাইকের হিটিং ইস্যু অনেক বেড়ে যাবে। এছাড়া আর একটা ব্যাপার আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কুলেন্ট যে ক্যাপটা, রেডিয়েটর ক্যাপটা, এই রেডিয়েটর ক্যাপের ভিতরে একটা সিল থাকে, ওই সিলটা যাতে কোনোভাবেই নষ্ট না হয়। ওই সিলটা যদি নষ্ট হয় বা পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার রেডিয়েটর থেকে হাওয়া লিক করবে এবং আপনার রেডিয়েটরের প্রবলেম করবে। এছাড়া ওই ক্যাপটা ভালো করে আপনি আটকানোর আছে কি না এটা অবশ্যই খেয়াল করবেন। মেকানিকদের ভরসায় সবসময় থাকবেন না, নিজে কিছু কিছু জিনিস অবশ্যই চেক করে সার্ভিস সেন্টার থেকে বের হবেন, কারণ ওই ক্যাপটা যদি লুজ থাকে এই সেকেন্ড ক্যাপ কিন্তু আপনি আবার কালেক্ট করতে আপনার জন্য অনেক প্রবলেম হয়ে যাবে। কতদিন পর পর আপনি কুলেন্ট চেঞ্জ করবেন? রিকমেন্ড করে 5,000 কিলোমিটার পর পর কুলেন্ট চেঞ্জ করা দরকার, তবে আপনি চাইলে এটা 8,000 অথবা 10,000 কিলোমিটার পর পরও চেঞ্জ করতে পারেন। তবে অবশ্যই আপনার কিন্তু কিছুদিন পর পর রিজার্ভ ট্যাঙ্কটা চেক করতে হবে, যে রিজার্ভ ট্যাঙ্কে কুলেন্ট ঠিকভাবে আছে কি না। যদি রিজার্ভ ট্যাঙ্কের কুলেন্ট কমে যায়, সেক্ষেত্রে আপনাকে রিজার্ভ ট্যাঙ্কে কুলেন্ট রিফিল করতে হবে। তবে আপনার বাইকটিকে যদি গরমের সময় ওভারহিট থেকে বাঁচাতে চান, সেক্ষেত্রে গরমের শুরুতেই আপনার উচিত আগের কুলেন্টটা ফেলে দিয়ে সম্পূর্ণ নতুন অবস্থায় কুলেন্ট দেওয়া, কারণ আগের কুলেন্টটা অনেক দিন হয়ে যাওয়ার কারণে ওর পারফরমেন্স কিন্তু ড্রপ করবে। সেক্ষেত্রে গরমের শুরুতেই আপনার উচিত আপনার বাইকটিতে নতুন করে কুলেন্ট দিয়ে নেওয়া। ফ্লেমিঙ্গোর এই কুলেন্ট চেঞ্জ করার পরে আমরা বাইকটিকে টানা 50 কিলোমিটারের মতো রাইড করি, এবং এই 50 কিলোমিটারের মতো রাইড করার পরে আমাদের কাছে ফিল হলো এই কুলেন্ট চেঞ্জ করার আগে বাইকের হিটিং ইস্যুর পরিমাণ যতটা বেশি ছিল, বর্তমানে বাইকের হিটিং ইস্যুটা তার থেকে অনেকটাই কমে গেছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হেলমেট পরে নিরাপদে বাইক রাইড করুন, এবং অবশ্যই মনে রাখবেন বাইক মানে বাইক বিডি।